মালয়েশিয়ায় 4,000 বাংলাদেশি আটক। মালয়েশিয়ায় চলতি বছরে 20,000 অবৈধ অভিবাসী আটক করেছে অভিবাসন বিভাগ। এর মধ্যে প্রায় 4,000 বাংলাদেশি রয়েছে। গত 6 মাসে এসব অভিবাসী আটক করা হয়। অবৈধ অভিবাসীর সংখ্যায় ইন্দোনেশিয়ানদের পরেই বাংলাদেশিদের অবস্থান রয়েছে বলে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছে দেশটির ইমিগ্রেশন বিভাগের মহাপরিচালক তাতুকে সেরি মোস্তফার আলী। এদিকে দেশটিতে বসবাসরত অবৈধ অভিবাসীদের ধরতে 1 জুলাই থেকে ইমিগ্রেশন এবং পুলিশ শুরু করেছে মেগাথ্রি নামে অভিযান। মেগাথ্রি অভিযানের 3 দিনে বাংলাদেশি সহ প্রায় 1,700 অবৈধ অভিবাসী আটক হওয়ার খবর পাওয়া গেছে। রিহেয়ারিং প্রোগ্রামের মেয়াদ শেষ হওয়ার পর থেকে মেগাথ্রি নামে এই অভিযান শুরু হয়েছে বলে স্থানীয় সাংবাদিকদের জানান ইমিগ্রেশন বিভাগের মহাপরিচালক তাতুক মোস্তফার আলী। মোস্তফার আলী জানান, অবৈধ অভিবাসীদের ধরতে ব্যাপক অভিযান অব্যাহত থাকবে। এছাড়া যেসব মালিকরা অবৈধ অভিবাসীদের নিয়োগ দিয়েছেন বা পুনর্নিবন্ধন করায়নি তাদেরকেও গ্রেপ্তার করে নিয়ে আসা হবে। তিনি বলেন, দেশে অবৈধ অভিবাসীর স্রোত ঠেকাতে এই পদক্ষেপ নিতেই হচ্ছে। এ সময় ইমিগ্রেশন বিভাগের মহাপরিচালক আরও জানান, গত জানুয়ারির 1 তারিখ থেকে জুনের 30 তারিখ পর্যন্ত মোট 19,979 জন বিদেশি অভিবাসীকে আটক করা হয়েছে। তিনি বলেন, এ পর্যন্ত 536 জন মালিকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে। এছাড়াও 9,858 জন অবৈধ অভিবাসীকে বিচারের সম্মুখীন করা হয়েছে। বাকিদেরও শিগগির বিচার প্রক্রিয়া শুরু হবে। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন।